অনেকেই আমাকে বলেন গাছ ছোট ছোট কদু ধরে, কিন্তু তারপর কদু বড় হয় না এবং টিকে না কেন? এর কারণ হলো অনেকেই পলিনেট করেন না। কদু বেশি ফলন ধরতে হলে অবশ্যই অবশ্যই পলিনেট করতে হবে। পলিনেট কিভাবে করবেন তা দেখুন। একটি কদুর ফুল পারলাম, পাড়ার পর এভাবে এভাবে পাতা ফুলটা ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলার পর এভাবেই আরেকটি কদুর সাথে এভাবে ঘষে 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 লাগাবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার কাছে ফলন অবশ্যই অবশ্যই ভালো হবে। ছোটবেলা থেকে আমার শখ ছিল বাগান করার। আমি ছোটবেলায় ফুলের বাগান করতাম, কিন্তু এখন আমি নানা ধরনের শাক সবজি এবং লাউয়ের বাগান করি। এই দেখুন আমার গাছে প্রচুর লাউ ধরেছে। নিজের গাছের তাজা শাক সবজি খাওয়ার স্বাদই আলাদা আনন্দ। বিদেশের মাটিতে লাউ ফলানি আলাদাই আনন্দ। আমার বাগানে প্রায় 40টিরও বেশি লাউ ধরেছে। শুধু আমার বাগানে লাউ নয়, আমার নানান ধরনের শাকসবজি আছে। এসব নিজে খাই এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দের খোঁজ পাই।